তাহলে শুরু করছি, 1 2 3 অ্যাকশন। তো এগিয়ে আছেন, এখন দেবে রোহান। নায়কের দিকবাজি দেখলে হাসি পায়, দেখেন আমি দিকবাজি দিচ্ছি, দেখেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম, মামুন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মামুন ব্লগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, সবাই জানেন এখন আমরা কোথায় আছি, আজকে আমরা আছি মূলত রত্নদ্বীপ রিসোর্টে। সো খুবই সুন্দর, খুবই জোস এবং মনোমুগ্ধকর এই রিসোর্টটা। তো এখানে কিন্তু স্বপন ভাই আছে, এই যে পেছনে কিন্তু হৃদয় ভাই আছে, তারপর রোহান ভাই আছে উপরে। বাট আজকে আমরা কী করবো, এখন আমরা সুইমিং পুলে সুইমিং করব, আর এখানে কিন্তু সবাই ব্লগ নিয়ে বিজি। সো এখনও কিন্তু 9টা বাজে, এখানে কিন্তু যে কস্টিউমগুলো রেডি থাকে 9টা তো এখন বাজেনি। তো হৃদয় ভাই একটু এদিকে আসি, কি অবস্থা আপনার? এই অবস্থা খুব ভালো আছে। দেখি খুব ব্লগ করতেছেন। হ্যাঁ, ব্লগ করছি অলরেডি, সুইমিং, এখন আমি সুইমিং করবো। সো হৃদয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং হৃদয়ের চ্যানেল যারা আছে রেডি। সো হৃদয়ের সুইমিং করবে সেই ভিডিও দেখবেন এবং আমারটাও দেখবেন অবশ্যই, ঠিক আছে। আর এখানে কিন্তু স্বপন ভাই যেভাবে কিন্তু পোজ নিয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ কি অবস্থা গুরু? এটা শট নিব, হ্যাঁ কি শট লাগবে তোমার? হ্যাঁ আমি এটা শুয়ে থাকবো, তুমি ঘুম থেকে আয়, শটটা নিবা। কিরকম কিরকম শট? আমি ব্লক করেন ব্লগার না, কিভাবে ভিডিও হচ্ছে এটা তো দেখা দরকার। দাও। সো আমরা এখন স্বপন ভাইয়ের ভিডিও করব। ওকে, সো স্বপন ভাই ধরে রাখো, ঘুমাবেন নাকি? ওকে, হয়েছে তো? হ্যাঁ, আমরা এখন সুইমিং করবো। ওকে, যারা মাউন্ট ব্লগসে আসছে, যারা আমাকে চিনেন, হৃদয় ব্লগস, হৃদয় আপনাকে চিনি না ভাই, পপুলার ব্যক্তি, জনপার্টির চেয়ারম্যান, জনপার্টির চেয়ারম্যান। বন্ধুরা, আমরা এখন সুইমিং করবো, তুই সাঁতার জানোস? জানি, আমি গ্রামের ছেলে না ভাই। আচ্ছা, ও আর আমি এখানে সবচেয়ে এগিয়ে আছি, মানে বরিশালের পোলা, এই যে স্বপন, বরিশালের পোলা, ও কিছু পারে? যারা বরিশালে আছেন, বরিশালে মনু, আপনাদের বলে রাখি, ও কিন্তু সাঁতার পারে না, সাঁতার পারে না, সুইমিং এর ভয় পায়। আর রানওয়ে পারে, রানওয়ে পারে আর সাঁতার পারেন? আরে সাঁতার মানে আমি একটু ডিগবাজি দিতে পারি, ডিগবাজি দিবসকে। হ্যাঁ, আপনি কয় ডুব দিতে পারেন? কয় ডুব দিতে পারবেন? কয় ডুববাজি? হ্যাঁ, কয়টা ডুব? হ্যাঁ, ডুব তো বহু দিতে পারবো, আমি অনেকক্ষণ ধরে ডুব দিয়ে রাখতে পারি। আর তাই ডুববাজি দিতে পারি, তাই আমার চেয়ে বেশি করবেন? অবশ্যই পারবো। চ্যালেঞ্জ এন্ড খালি ভিডিওটা আমরা দেখাবো। তবে ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনারা আছে ওইটা? হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দিব ডিগবাজি, রান্না আসেন। ওকে, দাও রেডি, এখন আমি ডিগবাজি দিব, দেখেন। ওকে, এখন দেবে রোহান, খালি উপরে টিপতে হবে।
এখন আমরা দেবো ঠিক বাজি ইয়ো বলো না আস্তে 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 আমাদের হাসি পায় নায়কের ডিগ বাজি দেখলে হাসি পায় দেখেন আমি ডিগ বাজি দিচ্ছি দেখেন ভাই আমাদের এবং যারা যারা ভিডিও দেখছেন সারা বাংলাদেশে আপনাকে বলেছি পাবনাতে আসলে এত আন্তর্জাতিক মানের একটি রিসোর্ট এবং একটি ইকো রিসোর্ট তৈরি হয়েছে আসলে আমরা দেখেছি একটা হচ্ছে রূপকথা আর একটা হচ্ছে রত্নদ্বীপ সত্যি অনেক অসাধারণ যারা আপনারা অবশ্যই ফ্যামিলি ভিজিটে আসবেন তারা অবশ্যই এই এই রিসোর্টে আসবেন এবং রূপকথাতে অবশ্যই আসবেন কারণ নাহলে অনেক কিছু মিস থেকে যাবে আর আপনার সত্যি একটা গর্বের বিষয় বাংলাদেশে এত কিছু তৈরি হয়ে গেছে অলরেডি আর অবশ্যই আমরা জানতামও না অনেকেই জানেন না আমাদের মতো যাক সব কিছু মিলে নোপুল হ্যাপি অলরেডি আমরা প্রায় 9:06 আমরা 10-15 মিনিট থাকবো সুইমিং এ তারপরে আমরা ব্যাক টু ভাই এই সুইমিং তো তিনজন একসাথে দিবে ওই পাল্লা পাল্লা ওই সাথে পাল্লা তিনজন রেস হবে কে যে যে দিনটা একটা বাইক পাবেন তবে আমাদের বাইক গিফট করবে ভাই বাইক গিফট করবে না না আমি তো জিততে পারি তাই না না আমার কি হবে না তো বাইক আছে না না আমার একটা মেমরি কার্ড না একটা মেমরি কার্ড না আমি কই প্রথম পুরুষ আমরা চারজন মিলে পুরুষ দিলাম কোন দুজন মিলে যে দুজন হারবে ভাই চলে যান কে জিতবে আপনারা দুজন নির্ধারণ করুন যখন আমি 1-2-3 অ্যাকশন করবো তখন আইবেন তো বন্ধুরা তারা এখন কম্পিটিশন জিতবে কম্পিটিশন শুরু করছে জানি না কে জিতবে তাহলে শুরু করছি 1-2-3 অ্যাকশন তো এগিয়ে আছে দেখতে পাচ্ছেন এক পাশে হৃদয় ভাই এখানে ওরা দুজন মিলে দিবে আমার সঙ্গে ভাই আপনাদের অনুভূতি কিছু বলো অনুভব বলেন আমরা কি ধরনের অনুভূতি বলবো তুমি ভিতরে নাই অনুভূতি পারবো না ভাই তুমি ভিতরে নামো ঠিক আছে তুমি ভিতরে নামা ছাড়া কিন্তু সবাই জানতে হয় না তাই না এইজন্য আমি ফুল কাছে গায়ের মধ্যে আর কি আচ্ছা এটা হচ্ছে ওয়াটার মেসেজ তাই না দারুন দারুন এটা হচ্ছে ওয়াটার মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন জীবনের বিথা স্বপন ব্লগ আর করো না তাহলে নামো না ওকে সমস্যা নেই স্বপন ব্লগ আর মাত্র 10 মিনিট আছে তুমি চাইলে কিন্তু নামতে পারো নামতে পারো ঠিক আছে শেষ করে ভাই
যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন। আসলে মানে সুইমিং করতে কিন্তু আমার চোখ অনেক লাল হয়ে গেছে এবং মানে ঠান্ডা লাগতেছে, যার কারণে আমাদেরকে আজকে বিদায় জানাতে হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমাদেরকে এই ধরনের রিসোর্ট বা এই ধরনের লোকেশন যদি স্পন্সার করতে চান তাহলে আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে এবং ইমেলের লিঙ্ক দেওয়া আছে, আর আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে স্পন্সার করতে পারেন। তো যাই হোক, ইউনিভার্সাল গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে স্পন্সার করার জন্য। টাটা অ্যান্ড টেক কেয়ার।